দুনিয়ার জমিনে একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহর প্রিয় পাত্র ছিলেন, যার নাম ছিল হজরতে ইউনুস আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসসালাম। ইউনুস একজন পয়গম্বর ছিলেন, দিল বড় নরম ছিল, কেউ গালি দিলে তিনি হাসতেন, তার সমালোচনা করে তিনি হাসতেন, তাকে মায়ের দিছে তিনি দাঁড়াইয়া হাসতেন। এক কথায় বড় দরদওয়ালা নরম দিলওয়ালা মানুষ ছিলেন। এই জন্য মানুষ এমন ছিলেন, তার উদ্দেশ্য ছিল আমাকে যত ব্যথার কষ্ট দোক না কেন, আমি চাই এই জাতিগুলা যেন জান্নাতি হয়ে যায়। আমার বন্ধগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, ইউনুস রাসূলদের মধ্যে, পয়গম্বরদের মধ্যে একজন বড় পয়গম্বর ছিলেন। স্মরণ করুন, যখন সে পলায়ন করে একটা বাড়ি যানবাহনে, মানে নৌযানে উঠে তিনি আরোহণ করলেন পলায়ন করবার জন্যে, আল্লাহ আমার নবীকে জানাইয়া দিচ্ছেন আর বলছেন, বন্ধুরে তুমি স্মরণ করো ইউনুস পয়গম্বরের কথা, যিনি একজন বড় পয়গম্বর ছিলেন, তিনিও পলায়ন করেছিলেন। লম্বা ঘটনা, আল্লাহ বুঝাতে চান ইউনুসকেও তো আমি বাঁচিয়ে দিয়েছি, হেফাজত করেছি, ইউনুসের তওবাকেও তো কবুল করেছি, আমি আল্লাহ চাই গোলাম রে, তুই যত বড় অপরাধী হস না কেন, কারো কাছে বলার দরকার নাই, আমি আল্লাহর হক নষ্ট করে থাকলে রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বাবার দরওয়াজা বন্ধ, মায়ের দরওয়াজা বন্ধ, সন্তানের দরওয়াজা বন্ধ, সমস্ত শিল্পপতি সকল মানুষের দরওয়াজা বন্ধ, নেতা নেত্রীদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ দরওয়াজা বন্ধ করি না গোলাম রে, ওই সময় গভীর রাত্রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রহমতের দরওয়াজা গুলা খুলে দেই, কখন জানি আমার গুনাহগার গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আর আমি আল্লাহর সাথে সাথে তার ডাকের সাড়া দিয়ে তাকে মাফ করে দিতে চাই। এখানে আমরা কথা শুনব, হযরতে ইউনুস আলাইহিস সালাম পলায়ন করছিলেন কেন, কোথায় গিয়েছিলেন? আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে ইরাকের মুসিল শহরে বা মুসিল প্রদেশের নিনুয়া বাসীদের কাছে তিনি দিন প্রচারের জন্য পাঠিয়ে দিলেন। কথাগুলো মনে রাখবেন, ইরাকের মুসিল শহরে নিনুয়া নামক জায়গায় তিনি পাঠিয়ে দিলেন, যাও দিন প্রচার করো। সেখানে 100,000-এরও বেশি মানুষ বসবাস করত। ওই জায়গায় প্রেরণ করা হলো ইউনুস আলা নবিয়্যুনা আলাইহি সালামকে, যাও মানুষের কাছে দিন প্রচার করো। তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন, যত আল্লাহর দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রেসালতের দাওয়াত দেন। দাওয়াত কয়টা? দুইটা। বলেন না কয়টা? দুটা দাওয়াত দিতে লাগলেন। এক নম্বর তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, শিরিক করা যাবে না। দুই নম্বর রেসালতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, এই শরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমলকে গঠন করবার যে প্রক্রিয়ার কৌশল তিনি জানাইয়া দিতে লাগলেন। মানুষ কুফরির উপরে অটল থাকতে লাগলো, মানুষ দিনটাকে গ্রহণ করতে গেল না। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মারতে লাগল, আঘাত করতে লাগল, পিটাতে লাগল, তাকে অজ্ঞান করে ফেলে দেব। দোষ কয়টা বলেন না? এক নম্বর দোষ তাওহীদের দাওয়াত, দুই নম্বর দোষের সালতের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া, সৎপথের দাওয়াত দেওয়া, এই জন্য মানুষ তাকে আঘাত করে। আজ যদি আপনি অরিজিনাল ভাবে সত্য কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের কথা মানুষের কাছে পৌঁছে দেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে যারা আপনাকে গালি দিবে। আমার বন্ধগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, ও নবী ইউনুস, আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন তারা যেন আমাকে মানে, আপনাকে মানে, সতর্ক করে দেন, সতর্ক করে দেন, তারা যদি আমার কথা না মানে, আমার ইবাদত না করে, আপনার অনুসরণ না করে,
আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। কি করে দেব? এই কথা কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে মেয়েরা যে দোয়া করে বলেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে যদি আমি উঠে যাই, অন্যান্য উম্মতের মতো যদি আমার উম্মতগুলোকে একসাথে ধ্বংস করে দেও। আল্লাহ জানায়া দিলেন, বন্ধুরে আমি জবাব দিলাম, আপনাকে জানায়া দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সকল উম্মতকে যারা বেনামাজি হয়ে যাবে, গুনাগার হয়ে যাবে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ একসাথে তাদেরকে ধ্বংস করব না, একসাথে ধ্বংস করবেন না। শুনেন, সামনের কথাগুলো শুনলে বুঝবেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, এদিকে আল্লাহ সতর্ক করে দিলেন পয়গম্বর ইউনূস, ওরা যদি আপনার কথাগুলো শুনতে না চায় আপনি তাদেরকে জানাইয়া দেন, সতর্ক করে দেন, অচিরে আজাব আসবে। কি আসবে? আজাব আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? না, অচিরে আজাব আসবে। এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে হযরত ইউনূস তার সকল উম্মতদেরকে বললেন, শোনো, তোমরা তো আমার কথাবার্তা শোনো না, কালিমা পড়ো, ঈমান আনো, আমাকে অনুসরণ করো, আল্লাহর ওয়াস্তে বিপদগামী হয় না, ভুল পথে চইল না। কিন্তু কেউ তার কথা শুনল না। এক পর্যায়ে যখন তার কথা কেউ শুনল না, আজাব আসতে লাগবে, তিন দিন সময় দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে? পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এই জন্যে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন, আজাব আসবে আমি আগে যাই। আগে নেতা চলে যাইতেছেন, আজাব আসবে, উনিকে তো খারাপ করেন নাই, কিন্তু দেখবেন আল্লাহর কাছে ভাল লাগে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন, অন্য জায়গায় চলে যাওয়ার জন্যে নৌকায় যাত্রী হয়ে উঠে গেলেন। ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরে নৌকা প্রায় যখন ডুবে ডুবে যায়, মানুষ মরে যাবে, তিনি উঠে গেলেন, বিশাল ঝড় তুফান শুরু হল, নৌকা ডুবে যাবে। নৌকার মধ্যে সবাই আরোহীরা নিশ্চয় বলতে লাগলো, নৌকার ভিতরে এমন একজন লোক আছে, এমন একজন যাত্রী আছে হয়তো, যিনি মালিকের বিনা অনুমতি নিয়ে পালিয়ে এসেছে, এই জন্যে হয়তো এই অপরাধীর কারণে আমাদের উপরে বিশাল আজাব আসতেছে। নৌকার মধ্যে হযরতে ইউনূস উঠেছেন, কেউ তো আর তাকে চিনে না, কিন্তু চেহারাটা বড় নূরানি চেহারা। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন, আল্লাহর একজন বড় পয়গম্বর, নূরানি চেহারা, তাসবিহ জিকির নিয়ে তিনি বসে পড়েছেন। নৌকার ভিতরে সবাই ঘোষণা করেছে, নিশ্চয় নৌকার ভিতরে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে কোনো লোক এসেছে, এই অপরাধীর কারণে নৌকা ডুবে যেতে পারে, অপরাধীকে খুঁজে বের করো এবং নৌকা থেকে নামিয়ে দাও, নচেত আমরা বাঁচতে পারবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, নিশ্চয় আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া বের হয়েছি, আমি আমার মালিকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া বের হয়েছি, নির্ধারিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছি, সুতরাং নির্ঘাত আমি বড় অপরাধী, আমার কারণে নৌকা ঢেউয়ের মধ্যে পড়ে হয়তো এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, ঢেউয়ের মধ্যে পড়ে এই মুহূর্তে নৌকা হয়তো ডুবে যাবে। এই জন্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, নিজে বলতে লাগলেন, ও নৌকার যাত্রীরা, অপরাধী লোকটাকে খুঁজবার দরকার নাই, আমার মনে হয় এই নৌকার ভিতরে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই, সুতরাং আপনারা আমাকে নদীতে ফেলে দেন, আপনারা আমাকে পানিতে ভাসিয়ে দেন, আপনারা আমাকে নদীতে ফেলে দেন। এই কথাগুলো বলবার পরে পুরা নৌকার যাত্রী ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া দেখে, এত নূরানি চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়, যার মুখের দিকে তাকালে জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম ভুলে যায়, জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, এমন একটা লোক নিজেকে অপরাধী বলেন, না না আপনি অপরাধী হতে পারেন না, অপরাধীর চেহারা এমন হয় না, অপরাধীর চেহারা তো খারাপ হতে পারে, আপনার মতো ভালো মানুষ হতে পারে না। তিনি বলতে লাগলেন, তোমরা জানো না ভালো মানুষের চেহারায়ও অপরাধী থেকে যায়। আর
আজকালকে দুনিয়ার জমিনে দেখবেন ভালো মানুষের চেহারায়, নোরানি চেহারায় এমন অপরাধী পাওয়া যাবে যে অপরাধ দুনিয়ার জমিনে টাটকা শয়তান করে না। ঠিক কি না? অস্কর বলেন, টাটকা শয়তান করে না। ভালো নোরানি চেহারার মানুষ, ভদ্র চেহারার মানুষ, এ যত বড় শয়তানি করবে কোনো পাবলিকও করতে পারে না। এই অনুসারে ইসলাম বললেন, আপনারা মনে করতেছেন আমার চেহারা বড় ভালো, আমি আল্লাহওয়ালা না, আমার ভিতরে অপরাধ আছে, আমি আমার মালিকের নির্দেশ ছাড়া বের হয়েছি। তারা বলে, না হতে পারে না, এমন ভদ্র নৌকা উঠবার পর থেকে যার ভদ্রতার পরিচয় আমরা পাচ্ছি, এই লোকটা অপরাধী হতে পারে না। নৌকার শত শত যাত্রী মিলে বলল, তাহলে কি করা যায়? এই লোকটার প্রতি ভালোবাসা লেগে গেল, কারণ আল্লাহর পয়গাম্বর যেখানে বসেছেন রহমত দিয়েছেন কে? যদিও অপরাধী বানাইছেন কিন্তু মায়া তো কমবে না। কমবে মায়া? মায়া কমবে না। দেখবেন বাবা যদিও সন্তান ইয়াবা খায়, বাবা কইছে এর দাও জেলে দাও, কিন্তু মায়া কমে না। কয় মারিস না রে, পুলিশে কয় মারিস না, আমার ছেলেরে দিয়েছি ওটা খায় বাবা, কিন্তু মারিস না। দেখ বুঝাই আনি ঠিক করে যায়, ঠিক বললাম না? মায়া থেকে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব দেখতেছেন। ইউনুস বললেন, তো বিপদ তো আমি ডেকে আনছি, কি করা যায়? গোটা নৌকার যাত্রী বলল, লটারি হোক, লটারিতে যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে। শত শত যাত্রীর মধ্যে লটারি হলো, লটারির মধ্যে প্রথমে ইউনুসের নাম উঠে গেছে। সুবহানাল্লাহ, ওয়াজ করে সবাই বলছে, ইউনুস তোমার নাম উঠলে? ইউনুস বলেন, আমাকে ফেলে দাও। তারা কয়, না আমাদের লটারিতে ভুল আছে। কেমন ভালোবাসা তৈরি হয়েছে দেখেন, লটারিতে ভুল আছে আমাদের। এই মানুষটি এমন কাজ করতে পারে না, আমরাও বিশ্বাস করি না। এমন দেখবেন, এই লোকটা, এ তো ভদ্র, এ তো ভালো, নামাজি, তাহাজ্জুদওয়ালা, মুখলিস, আল্লাহওয়ালা, তাসবিহওয়ালা, এই লোকটাই কাজ করতে পারে না, কিন্তু হেই কামাইয়ারা, ঠিক কিনা বলে? হেই শয়তান, হেই খারাপ কাজ করে, কিন্তু চেহারা দেখে বুঝবার কোন কুদরত নাই। তা কে বলেছেন? সবাই বলতেছে, ইউনুস তুমি না। ইউনুস বলে, না আমি। আবার লটারি হবে, আবার লটারি হলো, লটারি দ্বিতীয়বার আবার ইউনুসের নাম উঠেছে। তারা বলছে, আমরা আমাদের আবারও ভুল হয়েছে। সবাই তো আশ্চর্য, কেউ ফেলতে চায় না। ইউনুস বললেন, বুঝতে পেরেছি আমি অপরাধী। তৃতীয়বার আবার লটারি হলো, এবার সবাই বলছে, এবার যার নাম উঠবে তাকেই ফেলে দেওয়া লাগবে। তারা 200 যাত্রী থাকলে নামকে 400 বানাইছে, মানে ডাবল বানাইছে। কেন? কোনোভাবেই যেন ইউনুসের নামটা না উঠে, ভদ্র মানুষের নাম না উঠে। কিন্তু এতগুলা নাম দিয়ে লটারি ফেললো, হে ইউনুসের নাম উঠছে। আল্লাহু আকবার বলে। এবার সবাই বলছে, বুঝতেছি মনে হয় আমাদেরই দোষ আছে, কোন জায়গায় ওর নাম বারবার উঠে কেন? ইউনুস বললেন, বুঝতেছ না, নিশ্চয় আমি অপরাধী, তোমরা বুঝতে পারতেছ না আমি অপরাধী। তোমরা কেউ আমাকে ফেলবে না, আমার নিজেকেই পড়তে হবে পানিতে তোমাদেরকে বাঁচাবার জন্যে। এই জন্যে হজরতে ইউনুস আলাইহিস সালাম নিজেই পানির মধ্যে ঝাঁপ দিলেন। কোন সুবহানাল্লাহ, হজরতে ইউনুস আলাইহিস সালাম যখন পানিতে ঝাঁপ দিলেন, এটা কি নদী না সাগর? আজকালকের সাগর না আগের সাগর? পানি কম না বেশি? ঢেউ কম না বেশি? আল্লাহ যখন দেখলেন তার বন্ধু, যাকে বন্ধু বানিয়েছেন, সেই যেহেতু পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, এই সময় আমার আল্লাহ সাহায্য করবেন কি না? অবশ্যই করবেন। কিন্তু যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া বের হয়েছ, সোজা সোজা না ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই, এটা আল্লাহর কৌশল। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা সাফফাতের 141 থেকে 42 নম্বর আয়াতে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, স্মরণ করুন, যখন সে পালিয়ে হযরতে ইউনুস আলাইহিস সালাম পালিয়ে নৌকা আরোহণ করলেন, অতঃপর লটারিতে যোগদান করা হলো, তিনি পরাজিত এবং পরাজিত হলো, তিনি শেষ পর্যন্ত তাকে নিজেকে পড়তে হলো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল,
ওই পানির সাগরের মধ্যে বিশাল বড় সামুদ্রিক একটা মাছ রেখে দিলাম, আর ওই মাছকে বললাম, মাছ রে আমার বন্ধু লাভ দিয়েছে, পানিতে পড়ার আগে আগে তোর পেটের ভিতরে ঢুকাই আনে। আল্লাহ একবার, পানিতে পড়লে যদি সাঁতার না জানে ডুবে যেতে পারে না, যাইতে পারে না? আরে আল্লাহ আছেন তো, ডুববে কেমনে? আর সামনের দিকে যাই কিছু বুঝতে পারবেন। কেন এই শিক্ষাটা দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে, এর মাধ্যমে ইউনুসকে, এর মাধ্যমে কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের হুকুমে তিনি এই মুহূর্তে কই আছেন? আল্লাহ বলছেন, মাস এটা তোমার কাছে আমার আমানত। সুবহানাল্লাহ, বললেন না? আল্লাহ বলছেন মাছকে, মাছ যে ইউনুসকে তোমার পেটে দিছি, এটা খাদ্য না, আবার দেখো চাবাইয়া চুবাইয়া খাওয়া ভালো লাগে না, এটা আমানত, খাবার না রাইখো, কোনো ক্ষতি করা যাবে না। মাছ আল্লাহর আমানতকে মর্যাদার সাথে সাথে পেটে সংরক্ষণ করতে লাগলো এবং তাকে নিয়ে সমুদ্রে ঘুরতে লাগলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন প্রবেশ করার পরে তিনি মনে করেছিলেন, আমি মরে গিয়েছি, কোথায় ঢুকলাম? কিছুক্ষণ পরে তিনি হাত পা নাড়াচাড়া করে দেখলেন হাত অত নড়ে, মুখে দিয়ে পানিও ঢুকে না, তাহলে কই ঢুকলাম? আমি তো ঝাঁপ দিলাম সাগরে, কিন্তু এখন দেখি হাত পাতেও নড়ে, মুখ দিয়ে পানিও ঢুকে না, সাঁতারও কাটতে হয় না। সুবহানাল্লাহ, লেখেন না? কষ্ট দিচ্ছেন না পয়গম্বরকে? দেখেন, আল্লাহ আকবার, অনুমতি ছাড়া বের হয়েছেন তাও কষ্ট দিচ্ছেন না, কারণ রবকে তিনি চিনতে পেরেছেন। আজ আমরাও যদি রবকে চিনি, মাঝে মধ্যে ছোটোখাটো ভুল হয়ে যায়, রব আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে মাছ নিয়ে ঘুরতেছে, তিনি নড়াচড়া করে দেখলেন তিনি জীবিত। জীবিত যখন মনে করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করা শুরু করেছেন, দোয়া করা। কেউ বলছেন, কোন কোন মুফাসসির যেমন দারাকুতনিতে পাওয়া যায় এবং মুজাহিদ কাতাদা, তারা বলেছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে সেজদা দিতে শুরু করেছেন। তাহলে মাছটা মনে হয় আমার মতো ছিল, বিশাল বড় ছিল, এর পেটের ভিতরে সেজদা দেওয়া যায়, কত বড় মাছ! আল্লাহু আকবার বললেন, কত বড় মাছ আল্লাহ বানাইছেন যার ভিতরে সেজদা দেওয়া যায়। হযরতে ইউনুস আলাইহিস সালাম, কেউ বলছেন সেজদা দিয়েছেন আর সেজদার স্থান বানিয়েছেন, সেজদা দিয়েছেন, আর কেউ কেউ বলছেন হযরতে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। ইবনে কাসির এই বর্ণনাটি পাওয়া যায়, আল্লাহর কাছে বলতে লাগলেন অন্ধকারের ভিতরে, আল্লাহ তাআলা আমি নির্ঘাত বুঝতে পেরেছি তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, দোষহীন, আর আমার দোষ আছে, মহান আল্লাহ, জুলুম তো আমি করেছি, আয় আল্লাহ তাআলা তুমি চাইলে তোমার এই মজলুম বান্দা, জুলুম জালেম বান্দাকে বাঁচাইয়া দিতে পারো, আমি তোমার দিকে ফিরে আসলাম, তোমাকে একমাত্র কেবলমাত্র মাবুদ তোমাকে মানে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তাসবিহ তিনি পড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। এইভাবে যখন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ক্রন্দনার ইস্তেগফারকে কবুল করে নিলেন। কোন সুবহানাল্লাহ, ওই দিন যদি তার ইস্তেগফার তিনি না করতেন আর তওবা না করতেন, কেয়ামত পর্যন্ত হয়তো ইউনুসকে মাছের পেটে থাকা লাগত। মুজাহিদ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের পেটে কে, মাছ কিন্তু তাকে খায় না। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন, হে মাছ তুমি ইউনুসকে, ইউনুস যেহেতু তওবা করেছে আর আমাকে বলেছে আমি ছাড়া কেউ নাই, সে জালেম, এ কথা বলেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ, যারা ভুল করে ভুল স্বীকার করে নেয় আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যা। সুবহানাল্লাহ, বলেন না? ভুল করে স্বীকার করেছে, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 87 88 নম্বর আয়াতে বলেন ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু
ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله رب العزة والجلال বললেন সে অন্ধকার থেকে আহ্বান করছিল, ইউনূস অন্ধকারের ভিতরে থেকে আমাকে ডাকল, বলল আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারী। মনে রাখবেন ইউনূস কেমনে বলছেন আল্লাহকে, আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা, প্রথমেই বলছেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে বলেছেন আপনি মহান পবিত্র সুবহানাক, এরপরে নিজেকে বলেছেন ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী। কে বলছেন? নিজেকে স্বীকার করতেছেন আমি ভুল করেছি। যখন ইউনূস বলছে আমি মাবুদ, আমি ছাড়া কেউ নাই, আমি মহান, আমি পবিত্র, সে সীমা লঙ্ঘনকারী, নিজের ভুল যখন স্বীকার করেছে, আমার ভিতরে রাগ খুব যা ছিল, দুঃখ ছিল, সব বের হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে আরশে আজিম থেকে মাছের পেটের ভিতরের ডাকে সাড়া দিলাম, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে। আল্লাহ বলেন ওয়াকাদালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন এভাবেই আমি আল্লাহ যারা মুমিন হয় তাদেরকে যুগে যুগে তওবার মাধ্যমে বিপদ থেকে তাদেরকে বাঁচাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা ভুল যদি করি, অন্যায় যদি করি, চাইব কার কাছে? এজন্য আমরা এই দোয়াটা পড়ি, বিভিন্ন সময় দোয়া পড়েন আপনারা। এই দোয়া খতমের নাম কি? আপনারা বলেন খতমে ইউনূস, আর আল্লাহ বলছেন দোয়া ইউনূস। এটা দোয়া, এটা খতম না, দোয়া। আপনি কতবার পড়বেন এটা তো আপনার একান্ত ব্যাপার, খতম হইল কেমন? হ্যাঁ, দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দোয়া আপনার যতবার মন চায় ততবার পড়বেন। আমরা বানাইছি খতম, কি বানাইছি? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? খতম এটা আমাদের বানানো, আর দোয়া বানানো কার? এখন আমার বানানো খতম পড়বেন না আল্লাহর বানানো দোয়া পড়বেন? এই জায়গা মতো আসছে আমরা তখন খতম নিয়ে ব্যস্ত, আর আল্লাহ বলছেন দোয়া। যাই হোক, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমরা কি পড়বো? দোয়া পড়বো, বিপদে পড়লে, কিছে পড়লে, আর বিপদে না পড়লে দরকার নেই, ঠিক না? সবসময় আমার বন্ধুগণ আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই পড়েন আমিন। এই দিন যেই দিন হযরত ইউনূস ইসলামকে সমুদ্রের তীরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উন্মুক্ত একটা জায়গা উঠাইয়া দিলেন, মাছের পেট থেকে বের করলেন, তার দোয়াকে কবুল করলেন, আল্লাহর রাগ কমে গেল, ইউনূসকে মাছের পেট থেকে বের করলেন, ওই দিন ছিল দশ মুহররম আশুরা। সুবহানাল্লাহ, বললেন না? এই দিনের কত দাম, কত কিছু বলবো। এখন কথা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হলেন সমুদ্রের তীরে। কত মানুষ কত কিছু বলে, কোন গাছের নিচে? লাউ গাছের নিচে। আমি এটার কোরআনের হাদিসে পাই নাই কোথাও, লাউ গাছ পাই নাই, গাছ একটা সমুদ্রের তীরে এতটুকুন পাইছি, গাছ ছিল কি না তা জানি না। যাই হোক, যাক আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এখান থেকে কোনো শিক্ষা পেয়েছেন? শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে যত অপরাধ করি, যত অন্যায় করি, আল্লাহ বলছেন যা সব অপরাধ স্বীকার কর, শুধু আমার কাছে, আমি কথা দিলাম যেখান থেকে স্বীকার করবে ওখানে আমি আল্লাহ পৌঁছে যাবার মাফ করে, স্বীকার কর। যাই হোক, ইউনূস আলাইহিস সালাম বের হয়েছেন মাছের পেট থেকে। এদিকে আলটিমেটাম কয়দিনের ছিল? তিন দিন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় চিন্তা করলো, ইউনূস তো তিন দিনের আলটিমেটাম দিছে, আজাব আসবে, আমাদের কোনো টেনশন আর কিছু নাই, মোটামুটি তিন দিন আসবে না, চিন্তা করতেছেন? মোটামুটি তিন দিন তো আসবে না, আসলে তিন দিন পরে। বড় বড় নেতৃস্থানীয় লোক বলতেছে এক কাজ করা যায়, যদি দেখো আগামীকালকে ইউনূস আর বাড়িতে নাই, বাইরে চলে গেছে, তাইলে মনে করবা 100% আজাব আসতেছে। কারণ ইউনূস একজন পয়গাম্বর, আমাদের বিশ্বাস, যদিও তারে মানি না, সমালোচনা করি, গীবত করি, কিন্তু ইউনূস পয়গাম্বর পৃথিবীতে বেঁচে থাকতে আমার বিশ্বাস আল্লাহ এলাকা আজাব দিবেন না। সুবহানাল্লাহ।
তাহলে কাফেরদের বিশ্বাস ছিল যে এলাকায় ভালো মানুষ থাকে এ এলাকায় আজাব আল্লাহ দেয় না। যাই হোক, তারা তো পরের দিন ঘুম থেকে উঠলো আর বলল যদি দেখো ইউনুস গ্রামে আসে তাহলে তো আজাব হবে না, নিশ্চিন্তে ঘুরো আর খাও, তারে মানার কোনো দরকারই নাই, আর যদি দেখো ভাগছে তাহলে আজাব আসছে, খবর আছে এর আগে ঠিকও লাগবে। চিন্তা করতেছেন কত চালাক, মানে বাঁচবার জন্য ইউনুসকে ঢাল মানতেছে কিন্তু আমল করবে না, ইবাদত করবে না, তারা কালিমা পড়ে মুসলমান হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ইউনুস গ্রামে নাই, বাড়িতে খবর নিয়ে দেখে নাই, আশপাশ গ্রামে খবর নিয়ে দেখে নাই, এদিকে আসমানের দিকে তাকায় দেখে অন্ধকার, বিশাল অন্ধকার, মনে হচ্ছে আসমান নিচে নেই আসতেছে, সারা এলাকার মানুষ জমা হয়েছে, কিরে ইউনুসও নাই, এদিকে দেখতেছি আকাশ অন্ধকার, তাহলে আজাব আসতেছে। তাহলে এখন কি করা লাগবে, একজনও কিন্তু মুসলিম না, একটাও না, একটাও মুসলিম না, সব জমা বলছে চলো নারী পুরুষ ছেলে মেয়ে যাকে রাস সব নিয়ে বাইরে, ওর জমিনে গরু ছাগল হাঁস মুরুগ যা আছে সব ন গবাদি পশু সাথে সবগুলারে নিয়ে খালি ময়দানে গিয়া মহিলাদেরকে আলাদা পুরুষ আলাদা আল্লাহর কাছে কান দেয়ার কা, আল্লাহ তিন দিন তো টাইম দিছিল, তিন দিনের ভিতরেই আজাব আসতেছে কারণ ইউনুস নাই, ইউনুস তো নাই, ইউনুস তো তিন দিনের ভিতরেই গেছে গা, আজাব তো দেখতেছি এমন আসতেছে, যা করেন আপনি পরে করেন, আমরা কিন্তু আপনাকে মানি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, শুধু আমরা আসি নাই বাচ্চাদেরকেও নিয়ে আসছি, হাঁস মুরুক যা পাইছি এগুলোরও নিয়ে এসছি, আমাদের কথাটা একটু শোনেন আল্লাহ আমরা মাফ চাই, এটা কোরআনের কথা। হজরতে ইউনুস ইসলামের সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা চাইতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে আজাব দূর করতে দেরি হয় না, কত দয়ালু আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে এই ইউনুস ইসলামের ঘটনার থেকে জানতে পারলাম মানুষ ভুল করতে বড় গুনাহ করতে পারে, আল্লাহর আজাব চোখের সামনেও আসতে পারে, এত নিচে আসার পরেও আল্লাহ আজাব দূর করে দিতে পারেন শুধু তার কাছে তওবা করার মাধ্যমে। এজন্য আমরা সকল বিপদে তওবা করব কার কাছে, মনে থাকবে তো ভাই, কবরে চলে যাব সবাই, কথাগুলো মনে রাখবেন আমার বন্ধুগণ। গভীর মনোযোগ, নয় নাম্বার ঘটনা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের লোক, কিসের লোক, বনি ইসরায়েলের লোক, তিনি যেই সময়ে মিশরে বসবাস করতেন মানুষকে আল্লাহর ইবাদত কায়েমের কথা বলতেন, মিশরের তৎকালীন বাদশার নাম ছিল কি, ফেরাউন, খুব ভালো মানুষ ছিল, অহংকার ছিল, ছোট ছোট অহংকার, বলছে আনা রব, আমি আনা আনা, আমি বড়, বড় আল্লাহ, হে বড় রব, আল্লাহ বলছেন বড় রব তুমি, তোমার আমি কাদামাটি খাওয়াম, শয়তানি আমার সাথে তোমার পানিতে ছুবাই আমার মুখ, কারণ আল্লাহর সাথে দুষ্টামি করা যাবে না, কথাটা শুনবেন আমার মুসলমান বন্ধুগণ। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে পর্যন্ত দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, সে তো কথা শুনেই না, নিজেকে আল্লাহ দাবি করতে লাগলো। মুসা আলাইহিস সালাম অনেক বুঝালেন যে সৃষ্টিকর্তা একজন আছেন, আল্লাহ হলেন এমন সত্তা যাকে কেউ সৃষ্টি করেনি, একমাত্র তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা, তিনি কাউকে সৃষ্টি করেননি। ফেরাউন এগুলা শুনতে রাজি না, এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী আখ্যায়িত করল, পিটাতে লাগলো, মারতে লাগলো, জাদুর মাধ্যমে আঘাত করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানায় দিলেন, 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া বুয়ুতাকুম কিবাল,
بيوتكم قبلة وأقيموا الصلاة. আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুসা এবং তার ভাইকে ওয়াহি করলেন আর বললেন মুসা শোনো, মিশরে তোমাদের কৌমের জন্য গৃহ নির্মাণ করো আল্লাহ বুঝাতে চান, ফেরাউনের বাড়ির কাছাকাছি বাড়ি বানানোর দরকার নাই, ওর বাড়ির কাছে থাকলে তুমি ইবাদত করতে পারবা না, আল্লাহর নাম নিতে পারবা না। মুসা রে, ও তোমাকে সারাদিন ডিস্টার্ব করবে, ওখান থেকে আল্লাহ বুঝাতে চান প্রতিবেশী খারাপ মানুষের সাথে হওয়া দরকার নাই, যদি ভালো মানুষ প্রতিবেশী হয় তোমার চরিত্র, তোমার সন্তানের চরিত্র ভালো হবে, আর তোমার বউ যদি একবারে রাবিয়া বসরির মতো হয় তোমার সন্তানগুলা যদি হাসান আর হুসাইনের মতো হয়, আর পরিবেশ পরিস্থিতি তোমার সামাজিক অবস্থান পাশাপাশি যারা থাকে ওরা যদি ভালো না হয় তোমার এই ভালো সন্তান ইয়াবাকুর বাবাকুর হতে পারে। আল্লাহ বলছেন মুসা এই ফেরাউনের কাছাকাছি থেকে লাভ নাই, ও তো আমারেও মানে না আর তোমারে মানবে কই, ও তো তোমার সন্তানদেরকে তোমাদের বানি ইসরায়েলকে জবাই করে ওর কাছাকাছি থাকার দরকার নাই, দূরে যাও। আল্লাহ আমি কি করব, ওর বাড়ি থেকে একটু দূরে বাড়ি বানাও যেন আমি রাত্রে বললে ভাইগা পলায়ন করে যাইতে পারো। হজরতে মুসা আল ইসলাম সম্প্রদায়কে বলেন এক কাজ করো, তোমরা অনেক দূরে বাড়ি বানাও, আল্লাহ আর কি করতে হবে, তুমি না বলছো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, মুসা আলাইহিস সালামের সময়ে নামাজ পড়তে হতো কোথায়, মসজিদে, আল্লাহ তুমি না বলছো মসজিদে নামাজ পড়তে হবে, এখন মসজিদে ঘর থেকে বাইরে হলেই তোমারে এটা আসেনি কোথাও, একটু কোন না আসেনি দেখবেন, আগে দেখছি কিছু কিছু জায়গায় নামাজের জন্য বাইর হইছে পিটাইতেছে নাই। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ মসজিদে নামাজে যাইতে বলছেন, ঘর থেকে বাইরে হলে তো পিটা আমরা কোথায় যাব। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস-সালাহ, মুসা তুমি শুধু তোমার ঘর নির্মাণ করতা না, আজকে থেকে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না মুসা রে, তোমাদের গৃহগুলিকে ঘরগুলিকে ইবাদতের জায়গা বানাইয়া না, শয়তানের ভয়ে বাইরে যাওয়ার দরকার নাই, নামাজ পড়ো, নামাজ নামাজ পড়ো, কিন্তু বাইরে গেলে যদি বিপদ থাকে এরপরও না ছাড়া যাবে। শোনেন সবাইকে বলছি, যেখানে আজান হবে সেখানে নামাজ, যে অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকেন আপনি, যেখানে থাকেন যে অবস্থায় থাকেন নামাজ, কি নামাজ, নামাজ পড়ার জন্য পানির দরকার, পানি নাই তায়াম্মুম করেন, তায়াম্মুমের মাটি নাই পানি নাই ওযু ছাড়া নামাজ পড়েন, নামাজ ছাড়া যাবে না, আপনার কাছে শরীরে পোশাক আছে নামাজ পড়েন, পোশাক নাই উলঙ্গ নামাজ পড়েন, আপনার শরীরে পোশাক আছে কিন্তু প্রস্রাব লাগানো, টয়লেট লাগানো, ময়লা লাগানো আর কাপড় নাই, এই অবস্থায় নামাজ পড়েন, বুঝাতে পারি নাই, নামাজ পড়ে নামাজ পড়তে হবে, এটা বুঝবেন না এটা কি মজা বুঝবেন না, যারা রাত জাগে তাদেরকে জিজ্ঞাসা করেন কি মজা, ঠিক না, কিসের ঠিক, রাত কি নামাজের জন্য জাগে, এত মোবাইল চালায় রাত জাগে তো টেলিফোনে থাকে রাত্রে জাগে, ওরে জিগায় লাভ আছে নামাজের মজা কি, যে নামাজের জন্য রাত্র জায়গা থাকে সেজদায় পড়ে মজা পায় তারে জিজ্ঞাসা করেন সেজদায় কি মজার স্বাদ, ঠিক কিনা বলেন। আজকে বাসায় গিয়া একটু ট্রাই করবেন আমার কথা, আজকে বাসায় গিয়ে একটা রুমকে অন্ধকার করে দিবেন, অল্প অল্প আলো জ্বালাইয়া একা একা খুব নিশ্চিন্তে সব বন্ধ করে দিয়ে নামাজ শুরু করে দিবেন একা একা, আস্তে আস্তে তেলাওয়াত করবেন, স্লো পড়বেন তেলাওয়াত করবেন, একটা একটা আয়াত ধীরে ধীরে পড়বেন, আপনি মনে করবেন যে আপনার উপর দিয়ে রহমত বয়ে যাইতেছে, দেখবেন ট্রাই করবেন ইনশাল্লাহ। যাই হোক, হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মুসা মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা ছিল, ফেরাউনের ভয়ে যাওয়ার দরকার নাই বাড়িতেই পড়ো, আমরা হইলে বলতাম না কে নিষেধ দে চলো মায়ের পড়ুন দরকার হইলে গিয়ে, ঠিক না, আমরা তো তা করতাম, কিন্তু আল্লাহ বলছেন মুসা না আপাতত নামাজ পড়ো কোথায়, কেন, ও তো শয়তানের কারণে ডিস্টার্ব করবে, বনি ইসরায়েলের হুকুম ছিল মসজিদে নামাজ পড়ার, তারা এখন ঘরে নামাজ পড়তে লাগলেন, আগে ঘরে নামাজ পড়া হতো না, এখন প্রত্যেকটা গরি মসজিদ হয়ে গেছে,
লকডাউনের সময় অনেক মানুষ মসজিদে এসে নামাজ পড়তে পারে নাই, আল্লাহ প্রত্যেকটা ঘরকেই মসজিদ বানিয়ে দিয়েছিল, ঠিক না? কোনোদিন হয়তো বউ বাচ্চা মা বাপকে নিয়ে জামাতে নামাজ পড়ার অনেকের সুযোগ হয় নাই, লকডাউনে কিন্তু সুযোগ হয়েছে, হয় নাই? যে জীবনে ইমামতি করতে পারতো না, হে ইমাম, যে জীবনে ইকামত দিতে পারতো না, হ্যাঁ ইকামত দে, ঠিক না? সব আল্লাহ করেছেন, কে করেছেন? যাক, এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসা আলাইহিসসালামকে বলেন, মুসা এলাকা ছাড়ো, ভাগো, রাত্রি ভাগো। আল্লাহ কেন? ও ফেরাউন তোমাদেরকে ধরবে, ওর কাছ থেকে বাঁচতে হইলে রাত্রি ভাগো। মুসা আলাইহিসসালাম কেউ বলছেন 3 লক্ষ, কেউ বলছেন 4 লক্ষ, বনি ইসরাইলকে সাথে নিয়ে তিনি নিজের এলাকা ছাড়তে লাগলেন। আল্লাহ বলছেন কোরআনে, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আমার বান্দাদেরকে আমি ঘোষণা করে দিলাম, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যাও, তোমাদের পিছনে পিছনে শয়তানের আসবে দরবার জন্যে, টেনশন করো না, কেউ যদি না থাকে মনে করবা তোমাদের সঙ্গে আমি আল্লাহ আছি, কারণ মজলুম হয়েছ, জালেম পিছনে আসছে, বিপদে পড়ে গেছো, রবকে বলছো, এটা বিশ্বাস রাখো, যত বড় বিপদ থাকুক আমি রব তো আছি। আরে বিপদ, মুমিনের তো কোনো বিপদই নাই, আমি মনে করি মুমিনের কোনো বিপদই নাই, কেন আপনি বিপদকে বিপদ মনে করবেন? কেন আপনি তো মনে করবেন বিপদ দেন যিনি, সেই রব তো আমার সাথে আছেন, ঠিক কিনা বলেন? আপনার কিসের টেনশন? আমার বন্ধুগণ এক পর্যায়ে রাত্রবেলা বের হয়ে গেলেন, আমার বন্ধুগণ এক পর্যায়ে মুসা আলাইহিসসালাম মিশর থেকে সিরিয়ার দিকে বের হয়ে গেলেন। সকাল হয়ে যাওয়ার সময়ে ফজরের মানে অন্ধকার কেটে গিয়ে সূর্য যখন উদিত হয়ে যায়, ফেরাউন জানতে পারলো মুসা তার 4 লক্ষ বনী ইসরাইল নিয়ে, মানে সব বনী ইসরাইল নিয়ে এলাকা ছাড়ছে, মিশরের দিকে, মিশর থেকে সিরিয়ার দিকে চলে যায়। এই খবর জানতে পেরে ফেরাউন তার বাহিনী নিয়ে প্রায় 16 লক্ষ বাহিনী নিয়ে, কত লক্ষ? 16 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিসসালামকে দরবার জন্য পিছনে পিছনে যাওয়া শুরু করলো। এই দাঙ্গাবাজ বাহিনী, শয়তান বাহিনী মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়কে দরবার জন্য পিছনে পিছনে যায়। তারা দ্রুত গতিতে গুড়ারে পিঠে উটের পিঠে সওয়ার হয়ে যায়। মুসা তার সম্প্রদায়কে নিয়ে হেঁটে হেঁটে যায়। সকাল শেষ হয়ে যখন সূর্য উদিত হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছেন কাছাকাছি মুসা আলাইহিসসালামের কাছে, তারা বলতে লাগলো, মুসার সম্প্রদায় বলতে লাগলো, মুসা তোমার কথায় তো শুধু বিপদে পড়ি, তুমি বলছিলা গ্রাম ছাড়বার জন্যে, তোমার সঙ্গে গ্রাম ছাড়লাম, তোমার রব বলছেন নাকি আমরা বাঁচবো, এখন দেখতেছি পিছনে ফেরাউন, এখন কোথায় যাব? সামনে বিশাল বড় সাগর, পিছনে ফেরাউন, দুই পাশে বিশাল বিশাল পাহাড়, কোনো দিকে তো যাওয়ার সুযোগ নাই, বিশাল পাহাড়ে উঠবার সুযোগ নাই, সাগর পাড়িয়ে দেওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, ওরা তো ধরবে আমাদেরকে মারবে, আমরা কোথায় যাব? মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, তোমরা ভয় পাচ্ছ, ওরা আমাদেরকে ধরবে, ওরা আমাদেরকে মারবে, মিশরে ফিরাইয়া নিয়ে যাবে, সামনে সাগর, পিছনে ফেরাউন, ডাইনে বামে উঁচা উঁচা পাহাড়। আমি ঘোষণা করলাম, কালা কাল্লাম, কখনো না, অবশ্যই ধরতে পারবে না, তোমরা যদি বিশ্বাস না করো, আমি মুসা বলতেছি, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার! মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, আমার সম্প্রদায় তোমরা শোনো, আমি বিশ্বাস করি আমার সঙ্গে আমার রব আছেন, শীঘ্রই তিনি আমাকে একটা পথ দেখাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ! কিসের বিপদ? বিশাল সাগর সামনে, পিছনে ফেরাউন বাহিনী, সুউচ্চ দুই সাইডে পাহাড়, তোমরা ভয় পাচ্ছ ফেরাউন ধরবে, আমি কিন্তু আমার পরামর্শে বের হই নাই, যে রব পরামর্শ দিয়েছেন তিনি দেখতেছেন না? আল্লাহু আকবার! এমন বিশ্বাস আমাদের থাকা লাগবে, কথা বলেন না কেন? এই বিশ্বাসটা আমরা তৈরি করতে পারবো না?
সবকিছু কে দেখতেছেন? আল্লাহর কাছে আমরা বিচার দিব। আল্লাহ সব তুমি দেখতেছ, সব তুমি দেখতেছ, সব কিছুর বিচার তোমার কাছে দিলাম। আমিন বলেন, আমিন। আল্লাহ যেন কবুল করেন। এদিকে ফেরাউন উত্তেজিত হয়ে গেল, বানি ইসরায়েলের কাছাকাছি এসে পড়ল। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক মুসাকে নির্দেশ করলেন, মুসা মুসা তুমি ভয় মনে হয় পাচ্ছ? মুসা বলছেন, আল্লাহ আমার কোনো টেনশনই নাই, যে আল্লাহর কাছে আমি গিয়েছিলাম লাঠি নিয়ে, আপনি বলছেন এটা লাঠি, ছাড়লাম হয়ে গেল সাপ, আপনি হাত বললেন বগলে দিতে, আমার নিজের হাত দিলাম হয়ে গেল লাইট। আমার বিশ্বাস আছে যে আল্লাহ এত কিছু করতে পারেন, সামান্য ফেরাউন থেকেও আল্লাহ বাঁচাইয়া দিতে পারে। মোসা বলেন, আল্লাহ ফেরাউন শুধু আমার দুশ্মন না, ও তোমারও দুশ্মন, তোমারেও মানে না। এ যে আমারে মানে না তা না, ও তোমারেও মানে না, তাহলে তুমি তো আমারে বাঁচাই রাখতে, ও তো তোমারেও মানে না। হ্যাঁ কয় আনা রব্বু, হে নাকি রব? আল্লাহ কয় ঠিকই তো কইছো। মানে মোসা একটু রাগ উঠাইতেছেন আল্লাহ বললেন, যে শুধু আমারই দুশ্মন না, তোমারও দুশ্মন, তোমারও তো মানে না। আল্লাহ কয় ঠিকই তো কইছো। মোসাকে আল্লাহ বলছেন, মোসা শোনো এখন কি করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল 26 নম্বর সূরা, সূরা শুআরার 63 নম্বর আয়াতে বলেন, فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন মুসার প্রতি ওহী করে বললেন, মুসা তোমার হাতে কি লাঠি আছে? আছে তো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে লাঠি হইছে, বকরির পাতা খাওয়াই, হাঁটি ভর দিই, পাবলিকরে পিটাই, ওর যে সাপ হয়েছে ক, এইটাই তো আছে, ক আছে তো, ক এই লাঠি দিয়া সাগরে পিটাও। কাল রাস্তার দরকার আমার, ফেরাউন পিছনে 4 লাখ, আমার সাথে ওর লাখ, ওর সাথে 16 লাখ ধরবে। আমারে বাঁচার জন্য বললাম, তুমি বলো লাঠি দিয়ে পানিতে মারার জন্য। আল্লাহ বলছেন, মুসা ভুলে গেছো? আমার এটা বলার মধ্যে কিন্তু হেকমত আছে, ক মারলাম। মুসা আলাইহিসসালাম বিশাল সমুদ্রের মধ্যে নিজের হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি হয়েছে, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই 4 লক্ষ মানুষের মধ্যে যতগুলা গোষ্ঠী ছিল সবার জন্য সাগরে আলাদা আলাদা রাস্তা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, আর প্রত্যেকটা 2 ভাগ যখন রাস্তার মধ্যখান দিয়ে হয়ে গেল, বাড়ির সাথে সাথে একটা লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে গেছে, আর 2 পার্শ্বের পানি বিশাল পাহাড়ের মতো শক্ত হয়েছে। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল শক্ত পাহাড় সদৃশ্য, বিশাল পাহাড় মধ্যখান দিয়ে রাস্তা। ফের মুসা আলাইহিস সালাম বললেন, এটাই তো সাগর ছিল, মারলাম সাগরে, হইল রাস্তা, কিন্তু সাগর নাই, এখন দেখতেছি পাহাড় হয়ে গেছে। করছেন কে? আল্লাহ বললেন, মুসা এখন কি? আল্লাহ দেখলাম তো এটা বিশাল বিষয়, পার হও তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালাম পাহাড় এই পার হতে লাগলেন। শুকনা মাটির রাস্তা, কাদা মাটি না, কিন্তু একবারে শুকনা রাস্তা, একবারে শুকনা, সাগরে শুকনা রাস্তা পার হয়ে ওপারে চলে গেছেন। ওপারে যখন চলে গেছেন, ওপারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের বাহিনীরে বললেন, দেখছো রব কেমনে সাহায্য করে? কই ঠিক আছে, এখন বুঝছি। মুসা চিন্তা করলেন, এখন তো ফেরাউনি রাস্তা দিয়ে উঠে যাইব, তাহলে আমি যেভাবে পানিতে আঘাত করে রাস্তা করছি, আবার হয়তো পানিতে মারলে হয়তো পানিটা নিয়ে উঠে যাইব। তিনি লাঠি দিয়া 2 সাইডে বাড়ি দিতে শুরু করলেন, এই যে পানিটা পাহাড় হয়েছে, বাড়ি দিলে হয়তো ভাঙ্গে আবার রাস্তায় পড়ে যাইব, আয়সা রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ বলেন, মুসা এই কাজ আর হবে না, ওই লাঠিতে আর কোনো সিস্টেম নাই, বন্ধ করে দিয়েছে, সুইচ আমার কাছে। আল্লাহ একবার। মুসা যা তোমার হাতে দেখতেছো ওইটার সুইচ কিন্তু আমার হাতে, সিস্টেমটা আমার হাতে, তোমাকে দিয়া রাখছি, আর কি দিয়া রাখছি, যখন যেখানে লাগে আমি লাগাই। মুসা কই বুঝলাম, আল্লাহ এটা দিয়েই তো বাড়ি দিলাম, আঘাত করলাম, রাস্তা হইলো, পাহাড় হইলো, এখন দেখতেছি নড়ে না, কিছুতে কাজ হয় না। সুবহানাল্লাহ বলেন, কাজ হয় না।
মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন তাহলে কি করবো, আল্লাহকে বললেন আল্লাহ এখন আমি কি করব। এবার আল্লাহ বললেন ওয়াতরুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসারে এই নদীকে বিশাল রাস্তাকে স্থির থাকতে দাও, পাহাড়গুলাকে স্থির থাকতে দাও, ওগুলা অভাবে থাকবে, কারণ আমি আল্লাহর কৌশল অন্যটা, আমি আল্লাহর চিন্তা অন্যটা, তুমি বুঝবা না, রাস্তা এভাবে থাকবে। আর ফেরাউন 16 লক্ষ বাহিনী নিয়ে রাস্তায় উঠবে, আর আমি আল্লাহ আবার রাস্তা উঠাইয়া সাগর বানাইয়া ডুবাইয়া দেব। কোন সুবহানাল্লাহ, কেমন চিন্তা আল্লাহর দেখতেছে, কেমন চিন্তা। মুসা তুমি রাস্তা বন্ধ করতে চাও, আমি তোর ডুবাইয়া মারতে চাই, করলে এত রাগ কেন আপনার এর উপরে? এ নাকি আনা রব, এখন পানি খাও কিছু দেখি কেমন লাগে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফেরাউন বাহিনী সমুদ্রের কাছে এসে দেখে বিশাল রাস্তা, চিন্তা করে কয় আমি তো কোনো রাস্তার যারা থাকে, এটা কোন মন্ত্রী সড়ক এবং সেতু সড়ক মন্ত্রী, আমি তো কোনো মন্ত্রী রাস্তা করার দায়িত্ব দিলাম না, আমার তেমনি মাইরা দুইরা সবাই খায়া ফেলাইতেছে টাকা পয়সা, কিন্তু এটা কোন দিন কে করলে তো সুন্দর রাস্তা আমার দেশে, আমার দেশে এত সুন্দর রাস্তা, তাও সাগরের উপর দিয়া, তাও দুই পাশে বিশাল বড় পাহাড়, আমি তো কতদিনই আসলাম এখানে। ফেরাউনকে বুঝলাম না আমার দেশে আবার রাজা ওই লোকের না। আল্লাহ কয় দেখ একটু সামনে যা, দেখ কেটা রাজা, একটু সামনে যা। ফেরাউন দেখে এত সুন্দর রাস্তা, কত সুন্দর। ফেরাউন বলছে 16 লক্ষ বাহিনীকে, চলো আমি তোমাদের সামনে, তোমরা আমার পিছনে, ওই দেখা যাওয়া পারে মুসার বাহিনী ধরতে হইব, ওরা আমাদের রাস্তা ব্যবহার করে আমাদেরকে পলায়ন করে চলে গেছে। আল্লাহ কর তোর বাপের রাস্তায়, রাস্তায় উঠ, দেখবে কি মজা। ফেরাউন বাহিনী রাস্তায় উঠছে, রাস্তা করছেন কে? আল্লাহ সুযোগ দিছেন আয় রাস্তায়। আমার বন্ধুগণ, ফেরাউন বাহিনী রাস্তায় উঠলো, আল্লাহ বলেন সূরা ইউনুস 10 নম্বর সূরা 90 নম্বর আয়াত, আল্লাহ বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতে লাগলো যখন সেই রাস্তার মধ্যখানে চলে এসেছে 16 লক্ষ বাহিনী পুরো রাস্তায়, 16 লক্ষ বাহিনী এদিক থেকে সবাই যখন সমুদ্রের মধ্যখানে রাস্তায় উঠল, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এবার সাগরকে বললেন দেরি করিস না, একটু থাপ্পড় দিয়ে পানিটা মিলাইয়া দে। আল্লাহু আকবার, আগে যেমন ছিল এমন হয়ে যান। যখন ফেরাউন সহ তার বাহিনী মধ্যখানে চলে আসলো, রাস্তা আবার নাই হয়ে গেল, সাগর আবার মিলে গেল, ফেরাউন দেখলো বাঁচার কোনো পথ এখন আর, এখন ডাক দিয়ে বলতেছে কালা আমানতু, আমি ইমান আনলাম, আমি ইমান আনছি। ও কেমনে কেমনে আনছস? কান্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলতে লাগলো আল্লাহ তাআলা আমি ইমান আনছি এমন ভাবে, যেইভাবে বনি ইসরায়েল তোমার উপরে ইমান এনেছে, শুধু এই কথা না, আমি ঘোষণা করলাম একমাত্র তুমি হলা মাবুদ, তুমি ছাড়া কেউ নাই, তুমি ব্যতীত কেউ নাই, আর আমি ঘোষণা দিলাম ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত, তুমি আল্লাহ মাফ করো। আল্লাহ কয় কি রে ব্যাপারটা কি, এতদিন রব আনা রব এত কিছুর মিছিল দিলে, 16 লক্ষ নিয়ে রাস্তায় বাইর হইলে, এখন কোস এত সুন্দর করে বলতেছে আমি ইমান আনছি কার উপরে, যেইভাবে বানি ইসরায়েল ইমান আনছে আমি এভাবেই আনছি, তাইলে বানি ইসরায়েল ইমান এনে যদি বাঁচছে আমারে মারাও কেন, আমারে বাঁচাও। আর এরপরে বলছে ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত, এখন আমাকে বাঁচাও। শয়তানি করছে, অহংকার করছে, আল্লাহরে গালি দিছে,
মুসারে পিটাইছে, তার দেশে নাকি আরেকজন রাস্তা কইরা দিছে, এ রাস্তা দিয়ে পার হইতে চাইছে, সব করছে অহংকার করে। আল্লাহ বললেন ইমানও আনছ সব করছ, কিন্তু এই টাইমের ইমান দরকার নাই। আল্লাহ রাগ করে ফেলেছেন, কারণ এত কুচানো এত রাগানোর পরে আল্লাহ রাগ করে ফেলেছেন। আল্লাহ এখন কি বলতেছেন শুনেন, আল্লাহ যে বলেন আমিও মাঝে মাঝে পাবলিককে নিয়ে কিছু উপহাস করি, দুষ্টামি করি, উপহাস করি, এই জন্য আল্লাহ বলতেছেন। এখন ডাইরেক্ট আল্লাহ বলতেছে, ফেরাউন যখন বলছে আমি মুসলিম, আমি ইমান আনছি, তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ এখন আল্লাহ বলতেছে। এবার আল্লাহ ডাক দিয়া বললেন আল আন, এখন এখন টাইম হয়েছে ইমান আনার, কাজ হবে না। সুবহান আল্লাহ, কোন আল্লাহ বললেন এতক্ষণে হুশ জায়গায় আসছে তোমার, কিন্তু এই হুশে কাজ হবে না। আল্লাহর পরে পিছনের কথা মনে করে দিচ্ছেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই এখন ইমান আনতেছিস, এখন তওবা করতেছিস রে ফেরাউন, ইতিপূর্বে তুমি আমাকে অমান্য করেছো, জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাকে বললাম, তুমি বলছো ও আনা মিনাল মুসলিমিন, তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আর আমি আল্লাহ বললাম ও কুনতা মিনাল মুফসিদিন, তুমি হলা অশান্তি সৃষ্টিকারী শয়তানদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আমি তোমার দেহটাকে রক্ষা করব কিয়ামত পর্যন্ত, যাতে তুমি তোমার পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, যারা দুষ্টামি করবে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আমার হুকুম মানবে না, আমার পয়গম্বরদের বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তোমাকে যেভাবে সুটকি বানাইয়া রেখে দিয়েছি, যুগে যুগে যারা ফেরাউনি করবে আমি আল্লাহ তাদেরকে এভাবে সুটকি বানাতে পারে কণ্ঠে কেনা। আল্লাহ বলছেন আমি এটা রাখলাম, শিল মেরে রাখলাম, তুমি কিন্তু পচবা না। পানিকে বলছেন পানি খাইস না, ওরে বাছা কাদা মাটি খাইছে নিচে গিয়া, জিব্রাইল রেখেছেন আল্লাহ আরো খাওয়া, কাদা মাটি খাওয়াইছে পেট বাস ঠিক মার্কা, পানি খাইছে কাদা মাটি খাইছে, ভাইছে 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 বলতেছে আল্লাহ ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় যা শয়তান ও কুনতা মিনাল মুফসিদিন, তুই কস মুসলিম, আমি বলছি তুই ফাসেক শয়তান গাদ্দার। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আজ পর্যন্ত তার দেহ পচেও নাই না গলছে, পচেও নাই গলেও নাই, অনেক রাত্র হয়েছে। সুতরাং এভাবেই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রেখে দিলেন, এই যে দিন মুসা আলাইহিস সালামকে বাঁচাইয়া দিলেন, ফেরাউনকে ডুবাইয়া দিলেন, এই দিন দশ মুহররম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। কয়টা ঘটনা বলছি, দশ সারা দশটি হয়ে গেছে আর না, হ্যাঁ না আর না, একটু আমরা কয়েক মিনিট রেখে দেব, আর লম্বা করবো না। না না না, কতটা আর বলার দরকার নেই, এতটাই থাকুক। তাহলে এই আলোচনায় কি বুঝলেন, আগের আলোচনাটায় বুঝছেন যে যত বড় অপরাধী হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে বলছেন, যারা অহংকার করে ভাব দেখায় আল্লাহ বলছেন মাফ নেই, নিজেকে মুমিন দাবি করার পরে আল্লাহ বলছেন ও কুনতা মিনাল মুফসিদিন, কিসের মুমিন তুই? এজন্য নিজেকে শুধু মুমিন দাবি করলে, ইমানদার দাবি করলে কাজ হবে না, আল্লাহ স্বীকৃতি দেওয়া লাগবে। আমরা মুনাজাত করে নেব, সবাই বসেন ইনশাল্লাহ। আমি শেষ যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমি জুমায় বলেছি ভাই, খুব মনোযোগ দিয়ে আমার এই কথাটা এখন শুনেন। আপনাদেরকে আমাদেরকে কেউ যদি নামাজের কথা বলে, ভালো কাজের কথা বলে, আপনারা তাদেরকে শত্রু মনে করেন? হ্যাঁ মনে করেন, খারাপ মনে করেন না? কেন ভাই, আমি একটা কথা বলি, আপনাকে যদি কেউ বলে নামাজ পড়ো আসো মসজিদে, আপনি তাকে শত্রু মনে করবেন না, মনে করবেন সে আপনার সব থেকে পরম বন্ধু, আপনার ভালো চায়, আপনার কল্যাণ চায়, আপনি তাকে দুশ্মন মনে করেন। মনে রাখবেন, আপনাকে কেউ যদি গান শুনতে নিষেধ করে, আপনাকে গান শুনতে নিষেধ করে গান শুনিস না, আপনি বলছেন দেখছো অত শেকেলে ও কিছু বুঝে, এ বলে গালি দেন, গালি দেন না। আপনাকে যে বলছে গান শুনবেন না, এ কথার মাধ্যমে আপনার ক্ষতি করে নেই না, ক্ষতি করছে? মা বোনদেরকে যদি বলে যে বোন
তুমি পর্দা করো, পর্দা করো, এই কথা যদি বলে আপনারা খারাপ ভাববেন না। পর্দা করার মাধ্যমে আমার লাভ, আপনার লাভ, আপনি জান্নাতি হবেন, এজন্য শত্রু মনে করবেন না। আপনাদেরকে যদি কেউ বলে হারাম সম্পর্ক পরিত্যাগ করো, অশ্লীল অন্যায় কাজ পরিত্যাগ করো, আপনি তাদেরকে শত্রু মনে করবেন? তা আপনারা তো করেন। আমি যদি বলি ঘুষ খাইও না, সুদ খাইও না, অশ্লীল কাজ করবো না, কালকে দেখবো কো হুজুর বালা না রে ফালটাই দো, কথা বলেন নাকি? তাহলে কি বলবে? ঘুষ খাও, সুদ খাও, মাঝে মাঝে আমারও দিও, সব মিলেমিশে খাই, একসাথে একসাথে যাই, এগুলা ঠিক না। এজন্য কেউ যদি আপনাকে অন্যায় অনাচার থেকে বাঁচাতে চায়, তাকে আপনি শত্রু মনে করবেন না। আমি আপনাদেরকে নামাজের কথা বলি, আমি আপনাদেরকে সুদ ছাড়তে বলি, আমি আপনাদেরকে ঘুষ ছাড়তে বলি, আমি আপনাদেরকে হারাম সম্পর্ক পরিত্যাগ করতে বলি, অশ্লীলতা থেকে বাঁচতে বলি। আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের বন্ধু। একসাথে জান্নাতে যেতে চাই না চাই না? চাই। সুতরাং অনেক ভাই আমি দেখছি অনেকে টাকনুর নিচে পোশাক করেন। আমি অনেক সময় বলে দিই, ভাই আপনি এটা ঠিক করেন নাই, আপনি এটা করবেন না। অনেককে শত্রু মনে করেন, হুজুর এটা বললো কেন? আমি শত্রু না, আপনার নামাজ সই হচ্ছে না, নামাজটা শুদ্ধ হওয়ার জন্য বলেছি, ঠিক বললাম না? অনেকে আমাকেও দাওয়াত, আমাদেরকেও দাওয়াত করেন, কিসের? জন্মদিনের, জন্মদিন, জন্মদিনের কেক কাটা হবে। আমি যদি নিষেধ করি, ভাই জন্মদিন বলতে কিছু কইরো না, তো আপনি বলবেন হ্যাঁ আপনি কী করলেন এটা, হুজুর আপনি কী বলেন? ভাই এই কথার মাধ্যমে আপনি আপনার শত্রু না। আমি কি আমি বলছি যে আপনার জন্ম হয় নাই না? জন্ম অস্বীকার করেছি, জন্ম স্বীকার করেছি। এই দিনটা পালন করার মাধ্যমে তুমি যেভাবে পালন করতেছো, আতশবাজি করে লাইট জ্বালাইয়া, আবার লাইট লাইট জ্বালাইলা, একটা অন্ধকার করে কিসের আনন্দ? যেই লোকটার জন্মদিন অন্ধকার, মানে ওর অর্থ হয়েছে আমি জন্ম নিছি, মানে দুনিয়ার সব অন্ধকার করে দিব, যা লাইট আছে সব অন্ধকার করে দিব, এই জন্য তো লাইট বন্ধ করে দিব, এটা ঠিক না। এজন্য কাউকে যদি বলা হয় বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এটা পালন করবো না, এটা নিষেধ, আপনারা শত্রু মনে করেন, ঠিক বললাম না? ঠিক কি? তাহলে কি শত্রু? আপনাদেরকে আপনাদেরকে বলি বিবাহ বার্ষিকী পালন করার দরকার নাই, মৃত্যুদিন পালন করার দরকার নাই, আপনারা শত্রু মনে করবেন না, আপনারা মনে করবেন এটা উপকারের জন্য করছি। আচ্ছা, আপনারা যদি জন্মদিন পালন করেন, আপনারা যদি মৃত্যুদিন পালন করেন, বিবাহ বার্ষিকী পালন করেন, টাকনুর নিচে পোশাক পরেন, হারাম খান, আমার কিছু আসে যায় বলেন? কিন্তু আপনাদেরকে বলছি যদি বেঁচে যায় তো আল্লাহর কাছাকাছি পৌঁছে যাব। এই জন্য আমাদেরকে ভালো কাজের দিকে এগিয়ে আসতে হবে। আপনাকে বলা হলো ভাই ভালো কাজ করো, আপনি মনে করো আমার শত্রু, ভালো কাজের দাওয়াত দিচ্ছে কেন? আল্লাহকে ওয়াস্তে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এত কিছুর পরে আপনাকে যদি বলি আপনি জান্নাতে যান জাহান্নামে যান, আমার কোনো আপত্তি আছে বলেন না? আপনি আমি বললাম আপনি শুনলেন না, জাহান্নামে গেলেন আমার আপত্তি আছে, জান্নাতে গেলেন আমার কি? কিন্তু আপনাকে বলার মাধ্যমে এই যে আজকেরই ভালোবাসা, একসাথে বসছি, আমরা জান্নাতে ওভাবে একসাথে বসতে চাই, এজন্য কাউকে হারাতে চাই না। টাকনুর নিচে পোশাক পরে অশ্লীল ওভাবে চলে, হারাম খেয়ে, সুদ খেয়ে, গান বাজনা করে আপনি জাহান্নামী হন, আমাদের এই সুন্দর আয়োজন থেকে, জান্নাত থেকে আপনি ছিটকে পড়ে যান, চাই না। এই জন্য শত্রু না বন্ধু, ভালোবেসে বলছি বন্ধু, আজকের এই পরিবেশ জান্নাতে একসাথে থাকতে চাই, ঠিক বলেন না? ইনশাল্লাহ বলেন। এজন্য দুশ্মন ভাববেন না, ভালোবেসে বলতেছি, একসাথে থাকতে চাই। যাই হোক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বন্ধুদেরকে দিনের প্রতি দাওয়াত দিতেন না দিতেন না? যাই হোক, এগুলো অনেক লম্বা কথা, আমি যদি সব কথা বলতে যাই অনেক লম্বা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তোমরা এমন মানুষের সাথে চলো, এমন মানুষের কাছে যাও, রাসূল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এমন মানুষের কাছে যাও যার কথা শুনলে ইলম বাড়ে, যার কথা, একটা সহি হাদিস, একবারে সহি হাদিস, আত-তারগীব ওয়া তারহীব, প্রথম খণ্ড 89 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন। রাসূল পাক ইসলাম বলছেন এমন মানুষের কাছে যাও যার কাছে বসলে ইলম বাড়ে, তার কাছে যাইবা। এখন আপনি যদি মনে করেন আপনার গাজাকুর বন্ধুর কাছে গেলে ইলম বাড়ে, আপনি যাইয়েন, কিন্তু আমি বলবো না আপনি যাইয়েন, আমি বাঁচাতে চাই, এক নম্বর। দুই নম্বর, রাসূল বলছেন এমন মানুষের কাছে যাও যার কথা শুনলে, যার কাছে গেলে, যাকে দেখলে মহান রবের কথা মনে পড়ে যায়, তার কাছে যাও। এই জন্য আমি বলবো, এক নম্বর, যার কথা শুনলে ইলম বাড়ে তার কাছে যাবেন,
এবং আপনি মনে করবেন, আপনি চিন্তা করবেন কার কাছে গেলে ইলিম বাড়ে, যার কাছে গেলে, যাকে দেখলে, যার কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয় তার কাছে যাবেন। আর তিন নম্বর হচ্ছে যার আমল আখেরাতের কথা স্মরণ করে দেয়, যার চলাফেরা, যার চাল চলন আখেরাতের কথা স্মরণ করে দেয় তার কাছাকাছি আপনি আমি যাব ইনশাল্লাহ। কারণ কেয়ামতের দিন কিছু মানুষ আক্ষেপ করবে আর বলবে, হায় আমার কি দুর্ভোগ, আমার কি দুর্ভোগ লাইফে, আমি যদি এই কাজগুলো না করতাম, আমি যদি অমুক বন্ধুর পাল্লায় না পড়তাম, আমি যদি ওই গ্রুপে গিয়ে আমি জাহান্নামে না যাইতাম, তাহলে আজকে আমি সবার সাথে জান্নাতে থাকতে পারতাম। আমরা জান্নাতে যেতে চাই না? এই জন্য আমি আজকের জুমায় বলেছি, মৃত্যু প্রকৃতপক্ষে বিচ্ছেদ নয়, মৃত্যুর মাধ্যমে বিচ্ছেদ ঘটে না, বরং কারণ অচিরই আমরা আখেরাতে আবার মিলিত হব। প্রকৃতপক্ষে বিচ্ছেদ হবে সেই দিন যেদিন কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে, আর কোনো দিন দেখা হবে না, আর কোনো দিন কথা হবে না, আর কোনো দিন বসা হবে না, আর আমরা এভাবে আর কোনো দিন কথা বলতে পারবো না। এটি হচ্ছে সব থেকে বড় বিচ্ছেদ। এই জন্য কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা যেভাবে একসাথে বসে আছি, আমরা চাই মরে গেলে বিচ্ছেদ নয়, কেয়ামতে আবার আসব, কেয়ামতে আবার বসব। তখন আমরা এই কয়েক হাজার লোক বসছি, কেয়ামতের দেখবো এর এরা আমরা সবাই তো বন্ধু ছিলাম, আজকে দেখি এ আমার বিরুদ্ধেই কথা বলছে, ও আমার এই দুশ্মনী করছে, ও গীবত করছে, ও আমার বাপকে গালি দিয়েছে, ও আমার উল্টাপাল্টা করছে, আমার তো বন্ধু ছিল, একসাথে প্লেটে খাইলাম, একসাথে আড্ডা দিলাম, আর ও নাকি ভিতরে ভিতরে এই কাজ করছে। কেয়ামতের দিন যখন দেখবো একজন আরেকজনের আমল নামা, তখন বিচ্ছেদ ঘটে যাবে, একজন জান্নাতে একজন জাহান্নামে। এজন্য আমরা এই বিচ্ছেদ চাই না, আমরা একসাথে আজও আছি কেয়ামতের মাঠে, একসাথে হাউজে কাউসারের পাশে যেতে চাই, একসাথে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। কারা কারা? সবাই বলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, ছোট বড় জেনে শুনে, না জেনে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবীরা, শিরিক বিদাত, সকল গুনাহ থেকে তওবা করলাম। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমিন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, আমিও যদি আপনাদের হক নষ্ট করে থাকি, এখানে যারা আছেন আপনাদের হক যদি আমি নষ্ট করে থাকি, লেনদেন থাকে আপনারা আমাকে বলবেন। আর যদি এমন হক নষ্ট করে থাকি, লেনদেন টাকা পয়সা সেজন্য মাইর দেওয়া লাগবে, তাহলে আমি আমার পাঞ্জাবিটা খুলে দেব, আমি আমার পাঞ্জাবিটা খুলে দেব, আপনার আচ্ছা মতো আমার বডিতে পিঠাইয়া আপনারা প্রতিশোধ নেন। এরপরও কেয়ামতের দিন পায়ে ধরে বলতেছি আল্লাহর ওয়াস্তে, কেয়ামতের দিন বিচ্ছেদ ঘটক না, কেয়ামতের দিন আলাদা থাকতে চাই না। কারণ কেয়ামতের দিন সম্পর্কে কিচ্ছু এখনো জানতেছেন না, কেয়ামতের দিন সম্পর্কে কিচ্ছু বুঝতেছেন না, ওই দিন কেউ কারো না, কাউকে পাইব না, ওই দিন বিচ্ছেদ চাই না, একা একা কষ্ট করতে চাই না। আমরা একসাথে প্রয়োজনে রসুলে পাকের কাছে দৌড়াবো, হাউজে কাউসার পান করব, আল্লাহর কদমে সেজদায় পড়ে বলবো আল্লাহ দুনিয়ায় মসজিদে একসাথে বসেছিলাম, তাফসিরে বসে বিচ্ছেদ হই নাই, আখেরাতে বিচ্ছেদ করে দিও না, জাহান্নামে দিও না, যত ভুল করছি একজনের রসুলে হইল সবাইরে জান্নাত দাও। চাই না আমরা? এই জন্য আমার কাছ থেকে ভুল হয়ে থাকলে আপনাদের জন্য আমার পিঠ খুলে দিলাম, মায়েরা পিটাইয়া প্রতিশোধ নেবেন। এরপরও কেয়ামতের দিন বিচ্ছেদ চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, ঘরটাকে সুন্দর করেন, পরিবারটাকে সুন্দর করেন, সবাই মিলেমিশে একসাথে চলি। মানুষের চলাফেরায় ভুলভ্রান্তি থাকতে পারে, আমরা একে অপরের মাধ্যমে পরামর্শের মাধ্যমে এগুলা ঠিক করে ফেলি। কথা বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। এই প্রশ্নটা এত পিছনে করছো কেন? তৃতীয় লিঙ্গর মানুষ কি, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলো, কি কারণে সৃষ্টি করলো, আল্লাহর সৃষ্টি কি কারণ বলা যাবে না? পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর সৃষ্টি, এরা মানুষ, এরা মানুষ। কারণ প্রশ্ন করেছেন তো উত্তর দিতে হয়, সময় তো আমাদের নাই। তো যাই হোক, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, আমরা তো চিনি তাদেরকে, তাদেরকে আমাদের তাদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে। তারা কিন্তু তারা যদি ম্যাক্সিমাম বডির অংশগুলা পুরুষের মতো দেখা যায়, তাহলে তাকে পুরুষ ধরতে হবে এবং ইসলামের পুরুষের সকল বিধান কায়েম হবে।
আর ম্যাক্সিমাম যদি তাকে নারীর মতো দেখা যায় তাহলে তাকে নারীই ধরতে হবে এবং ইসলামের সকল নারীর বিধানই তার উপরে কায়েম হবে। এবং সে যদি ম্যাক্সিমাম মোটামুটি বেশি অংশে মনে হচ্ছে সে পুরুষ, তাহলে বাবার সম্পত্তি থেকে পুরুষ হিসাবে ছেলে যতটুকু যেভাবে পায়, মানে ছেলের মতো করে পুরুষ হিসাবে, আর যদি নারীর মতো দেখা যায় নারী হিসাবে, মানে এইভাবেই তাকে সম্বোধন করতে হবে। এরা মানুষ, এদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এক কথায় ইসলামের সকল বিধি বিধান তার উপরে প্রযোজ্য। নারীর মতো হলে নারীর মতো করে, পুরুষ হলে পুরুষ মতো করে, এক কথায় তাকে মসজিদে আসতে হবে পুরুষ হলে, নামাজ পড়তে হবে, ভালো মানুষের মতো চলতে হবে, সচ্চরিত্রবান হয়ে চলতে হবে। দোষ আমাদের, এই জন্যই বলছি তাদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে, সমাজের মূল ধারায় নিয়ে আসতে হবে। ইসলাম কাউকে ঠকায় নাই। আর এই যে সন্তান তৃতীয় লিঙ্গের হওয়ার পিছনে আপনার আমার অর্থাৎ যার তার মা বাবারও দোষ কম নয়, একথা বলে অনেকে রাগ করবেন, দোষ কম নয়। কথাগুলা প্রশ্ন করেছেন যে ভাই রেখা দিলাম, যত সন্তান তৃতীয় লিঙ্গ হওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণ এবং হাদিস থেকে আমরা যেগুলো পাই, এর একটা কারণ হলো মা বাবা যদি স্ত্রীর অসুস্থতার সময়, ঋতুস্রাবের সময় মেলামেশা করে, এর মাধ্যমে এই সন্তানগুলা জন্ম হতে পারে, এক নম্বর কারণ। দুই নম্বর হলো ইসলামের বিধিবিধান মোতাবেক, ইসলামের নীতি নৈতিকতার ভিত্তিতে স্বামী স্ত্রীর যেভাবে মেলামেশা করার কথা ছিল সেই পন্থা বিবর্জিত, ভিন্ন পন্থায় যদি মেলামেশা করে এর মাধ্যমে তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম নিতে পারে। তিন নম্বর কারণ, যদি তারা অধিকাংশ সময় মেলামেশার সময় নাপাক থাকে এবং মেলামেশার পরেও নাপাক থাকে, দীর্ঘ সময় পর্যন্ত গোসল করে ফ্রেশ না হয়, তাহলে এই ধরনের সন্তান জন্ম নিতে পারে অপবিত্রতার কারণে। আমরা এগুলোর জন্য দায়ী, এর জন্য মা বাপকে আগে ভালো হওয়া লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ। আরও অনেক কিছু আছে, আজকে এগুলো বললাম না, এগুলো সব তার সমান আমরা না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ঠিক আছে, যিনি প্রশ্ন করছেন ঠিক আছে, আর কিছু আপনার জানার আছে ভাই? কে প্রশ্ন করছেন আর জানার আছে? ঠিক আছে, তো ঠিক আছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি দিল থেকে আপনাদের সবার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আর আমার ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। দিল থেকে সবার প্রতি দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।